হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আগের মতো সুস্থ ও ভালো আছো। আজকের কাকদ্বীপ একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকের এই ক্লাস আমার সকল প্রিয় স্ট্যান্ডার্ড থ্রির ছাত্রছাত্রীদের জন্য। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের কনভার্সেশন বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের কনভার্সেশন সাবজেক্টে আমি যে লেসনটি বা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে লেসন 9। লেসন 9-এ কী ছিল? ল্যাঙ্গুয়েজেস অব ইন্ডিয়া, ভারতবর্ষের ভাষাসমূহ। ঠিক আছে, আমাদের এই ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষীর দেশ, নানা সম্প্রদায়ের মানুষের দেশ, প্রত্যেক প্রদেশের ভাষা বিভিন্ন রকম, প্রত্যেকটা রাজ্যের ভাষা তাদের নিজস্ব ভাষা। সেই অনুযায়ী সেই সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছিলাম যে আমাদের জাতীয় ভাষা কী, হিন্দি, কোন ভাষা পাঞ্জাবে বলা হয় পাঞ্জাবি, কোন ভাষা কাশ্মীরে বলা হয় কাশ্মীরি, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন বেঙ্গল, বেঙ্গল মানে আমাদের পশ্চিমবঙ্গে কোন ভাষা বলা হয় সেটা তো তোমরা প্রত্যেকেই জানো যে সেটা বেঙ্গলি, সেটা সেগুলো সম্পর্কে বলেছি। আজকের আমি এই চ্যাপ্টারের যে 5টি প্রশ্ন হয়, যে 4টি বাকি আছে সেগুলো আলোচনা করব। তোমরা নিশ্চয়ই খুলেছো যে পেজ নম্বর 11-এ, মানে 11 নম্বর পৃষ্ঠায় ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া আছে। তাহলে এইটাই আমাদের আজকের আমি পড়াবো। প্রথমে 4 নম্বর পর্যন্ত হয়েছিল, তাই আজকের আমি 5 থেকে তোমাদেরকে বলবো, 5 নম্বর থেকে যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব এবং কিভাবে সেগুলো এর আগের মতো করে কিভাবে উত্তর করতে হবে কনভার্সেশনে সে সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তাহলে 5 নম্বরে কি বলেছে, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন তামিলনাড়ু। এই হুইচ ল্যাঙ্গুয়েজের প্রশ্ন, হুইচ ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রশ্নটা থাকলে তখন কি করতে হবে, না যে ল্যাঙ্গুয়েজটা উত্তর হবে সেই ল্যাঙ্গুয়েজটা এখানটায় বসিয়ে দিলেই তারপরে বাদ বাকিটা একই রাখলে এভাবেই কিন্তু কনভার্সেশনে বলা যাবে। যেমন এর আগে করেছিলাম যে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন বেঙ্গলি, বেঙ্গল না বেঙ্গলি ইজ স্পোকেন ইন বেঙ্গল। অনুরূপভাবে আজকের 5 নম্বরটা গোল দাগ করো এবং সেই একই রকমভাবে তোমাদেরকে কনভার্সেশনে উত্তর করতে হবে, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন তামিলনাড়ু। তামিলনাড়ুতে তামিল ভাষা বলা হয়, বুঝতে পেরেছো? তামিলনাড়ুতে তামিল ভাষা বলা হয়। তাহলে এই যে হুইচ ল্যাঙ্গুয়েজের জায়গায় কী বলতে হবে, তামিল ইজ স্পোকেন ইন তামিলনাড়ু। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন তামিলনাড়ু, না তামিল ইজ স্পোকেন ইন তামিলনাড়ু। ঠিক আছে, অর্থাৎ তামিল ভাষা বলা হয় তামিলনাড়ুতে। হুইচ ল্যাঙ্গুয়েজের জায়গায় এই তামিল কথাটা দিয়ে দিতে হবে, দিয়ে যেটা আছে সেটা বলে দিতে হবে। তাহলে তামিল ইজ স্পোকেন ইন তামিলনাড়ু, বুঝতে পেরেছো? তার পরের কোয়েশ্চেনটা কি বলেছে, 6 নম্বরটা গোল দাগ দাও, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন ওড়িশা। ওড়িশা আমাদের পার্শ্ববর্তী রাজ্য, আমাদের পাশেই ওড়িশা, সেই ওড়িশাতে বলছে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন ওড়িশা, অর্থাৎ ওড়িশাতে কি বা কোন ভাষা বলা হয়। ওড়িশাতে উড়িয়া ভাষা বলা হয়, তাই না? উড়িষ্যার ভাষা হচ্ছে উড়িয়া, আমাদের যেরকম পশ্চিমবঙ্গের ভাষা বেঙ্গলি মানে বাংলা, সেরকম ওদের উড়িয়া ভাষা, বুঝতে পেরেছো? তাহলে এই একই রকমভাবে উত্তরটা বলতে হবে কি, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন ওড়িশা, না উড়িয়া ইজ স্পোকেন ইন ওড়িশা। একদম সোজা উড়িয়া, ORIA, ওড়িয়া ইজ স্পোকেন ইন ওড়িশা। ঠিক আছে, ওড়িশা, কিন্তু এখন উড়িষ্যা এটা কিন্তু বানানটা, স্পেলিংটা মনে রাখবে, ওড়িশা হয়ে গেছে এখন, ODISHA, ওড়িশা হয়ে গেছে। ওড়িশা আগে ছিল, এখন ওড়িশা হয়ে গেছে। তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা বলতে হবে, ওড়িশা না হলে ওড়িশা, ওড়িশা, বুঝতে পেরেছো? তাহলে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন ওড়িশা, না ওড়িয়া ইজ স্পোকেন ইন ওড়িশা বা ওড়িশা। কেমন? এবারে 7 নম্বরটা গোল দাগ দাও। 7 নম্বরে যেটা বলেছে সেটা আমি তুলবো এখানটায়। হুইচ ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন গুজরাট, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন গুজরাট, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন গুজরাট। গুজরাটে
কোন ভাষা বলা হয়? গুজরাটে গুজরাটি ভাষা বলা হয়। এই একই রকম ভাবে তোমাদেরকে উত্তর করতে হবে, হুইচ ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন গুজরাট, না গুজরাটি, GUJARITI, গুজরাটি, গুজরাটি ইজ স্পোকেন ইন গুজরাট। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন গুজরাট, না গুজরাটি ইজ স্পোকেন ইন গুজরাট, গুজরাটি ইজ স্পোকেন ইন গুজরাট। কেমন? হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন গুজরাট, না গুজরাটি ইজ স্পোকেন ইন গুজরাট। এবারে আট নম্বরটা গোল দাগ দাও, এটা লাস্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারে। আট নম্বরে কি বলেছে? হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন মহারাষ্ট্র? হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্রে কোন ভাষা বলা হয়? মহারাষ্ট্র আমাদের ভারতবর্ষের একটি অন্যতম বড় রাজ্য। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্রে কোন ভাষা বলা হয়? মহারাষ্ট্রে হচ্ছে মারাঠি ভাষা বলা হয়, মারাঠি, বুঝতে পেরেছো? মহারাষ্ট্রে মারাঠা সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তাই মারাঠি বলা হয়। মারাঠি ইজ স্পোকেন ইন মহারাষ্ট্র, ঠিক আছে? গুজরাট, মারাঠা, আমাদের জাতীয় সঙ্গীতে সমস্ত প্রদেশের বিভিন্ন রকম আঞ্চলিক ভাষার নাম দেওয়া আছে, রাজ্যের নাম দেওয়া আছে। তাহলে আগে নাম ছিল মারাঠা, তাহলে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন মহারাষ্ট্র, না মারাঠি ইজ স্পোকেন ইন মহারাষ্ট্র, বলতে হবে কি? মারাঠি, MARATHI, মারাঠি ইজ স্পোকেন ইন মহারাষ্ট্র। একদম সহজভাবে বলতে হবে যে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন মহারাষ্ট্র, না মারাঠি, MARATHI, মারাঠি ইজ স্পোকেন ইন মহারাষ্ট্র। বোঝা গেল? তাহলে এই ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়াতে কী কী ইয়ে করলাম সেটা তোমাদেরকে বলতে হবে। সেটা দেখো যে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন বেঙ্গল, না এটা তো পড়িয়েছিলাম, আজকের যেগুলো পড়ালাম সেগুলো আমি রিভিশন করিয়ে দেবো। যে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন তামিলনাড়ু, তামিলনাড়ুতে কোন ভাষা বলা হয়? তামিল ইজ স্পোকেন ইন তামিলনাড়ু, এটা বলেছি। এবারে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন ওড়িশা, ওড়িশা বা ওড়িশা, হ্যাঁ এটা ওড়িয়া ভাষা বলা হয়, তাহলে ওড়িয়া ইজ স্পোকেন, শুধু হুইচ ল্যাঙ্গুয়েজের জায়গায় ওই ভাষাটির নাম দিয়ে বাদবাকি যেটা থাকবে সেটাকে বলতে হবে। ওড়িয়া ইজ স্পোকেন ইন ওড়িশা। এবারে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন গুজরাট, অর্থাৎ গুজরাটে কোন ভাষা বলা হয়? না গুজরাটি ইজ স্পোকেন ইন গুজরাট। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্রে কোন ভাষা বলা হয়? না মারাঠি ইজ স্পোকেন ইন মহারাষ্ট্র। বোঝা গেল? এর আগে যেগুলো আমি করিয়েছিলাম সেগুলো এই প্রসঙ্গে বলে রাখি। পুরো কোয়েশ্চেন নম্বর ওয়ানে কী ছিল? না হুইচ ইজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের জাতীয় ভাষা কী বা রাষ্ট্রীয় ভাষা কী? সেটা হিন্দি। তাহলে বলতে হবে হিন্দি ইজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। এটা তোমরা নিশ্চয়ই পড়েছো, তাও আমি রিভিশন করিয়ে দিচ্ছি। এবার দু নম্বরে কি? হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন পাঞ্জাব, পাঞ্জাবে কোন ভাষা বলা হয়? না পাঞ্জাবি ইজ স্পোকেন ইন পাঞ্জাব। বোঝা গেল? ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ভাষা বিভিন্ন রকম, তাই এই এই চ্যাপ্টারটি তোমরা সাধারণ জ্ঞান হিসাবেও তোমাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে সাহায্য করবে। সেই সঙ্গে কনভারসেশনে কীভাবে উত্তর করতে হবে সেগুলোও তো আলোচনা করে দিলাম। এবারে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন কাশ্মীর, কাশ্মীর আমাদেরও একটা অঙ্গরাজ্য হয়ে গেছে এখন, তাহলে কাশ্মীরি ইজ স্পোকেন ইন কাশ্মীর, কাশ্মীরি, কাশ্মীরের ভাষা হচ্ছে কাশ্মীরি। বোঝা গেল? আর হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন বেঙ্গল, না বেঙ্গলি ইজ স্পোকেন ইন বেঙ্গল। বোঝা গেল? বাংলা হচ্ছে বাংলাতে পশ্চিমবঙ্গে বলা হয় বাংলা ভাষা। তাহলে এই চ্যাপ্টারটিতে বিভিন্ন ভাষা নিয়ে তোমাদের সঙ্গে কনভারসেশন আলোচনা করলাম, এবং কীভাবে এই ভারতবর্ষের বিভিন্ন ভাষা নিয়ে প্রশ্ন করলে কনভারসেশনে তার উত্তর দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এগুলো ভালো করে পড়ো, পরের ক্লাসে আমি পরের কোনো অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব, হ্যাঁ তোমাদের সিলেবাস অনুযায়ী। তাই
বাড়িতে থাকো, সুস্থ থাকো, এবং যেভাবে অনলাইন ক্লাসগুলো করা হচ্ছে সেই অনুযায়ী ফলো করে তোমরা বাড়িতে প্রস্তুতি নাও। হ্যাঁ ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাসে তাহলে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।